আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান লার্নার্স। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, সেটা হলো হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেটিভ সিস্টেম। আমরা জানি যে কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে আমরা দুইটা উত্তর দিয়ে থাকি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, হ্যাঁ বোধক না বোধক। সো আমরা দেখবো কীভাবে হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু দিয়ে প্রশ্ন করব এবং কীভাবে আমরা হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু দিয়ে অ্যান্সার দিব। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে ডু আই হ্যাভ টু, ডু উই হ্যাভ টু, ডু ইউ হ্যাভ টু, ডু দে হ্যাভ টু, ডাজ হি হ্যাভ টু, ডাজ শি হ্যাভ টু, ডাজ রানা হ্যাভ টু, ডাজ সোমা হ্যাভ টু। কেন এখানে ডু হয়েছে, কেখানে ডাজ হয়েছে, আবার হির পরে কেন হ্যাভ টু হয়েছে, আমরা ভালো করে জানি, কারণ প্রিভিয়াস ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। এখানে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা আরও কিছু ক্লিয়ার হতে পারবো। চলুন দেখি, যেমন ডু আই হ্যাভ টু স্লিপ আর্লি, আমাকে কি আগে আগে ঘুমাতে হবে, তাহলে আমরা কি বলবো, হয় হ্যাঁ অথবা না। যেমন ইয়েস ইয়েস ইউ হ্যাভ টু স্লিপ আর্লি, অথবা আমরা এক কথা বলে দিতে পারি, যদি সাপোজ আপনার বাসা আপনার ছোটো বোন আপনাকে জিজ্ঞেস করছে ডু আই হ্যাভ টু আর্লি টুডে, ডু আই হ্যাভ টু স্লিপ আর্লি টুডে, আপনি কী বলতে পারেন, ইয়েস অর নো, অথবা ইয়েস ইউ হ্যাভ টু স্লিপ আর্লি টুডে, অর নো ইউ ডোন্ট হ্যাভ টু স্লিপ আর্লি টুডে। ওকে, নো you don't have to sleep early. ঠিক একই সিস্টেমে যদি হয় ডু উই হ্যাভ টু গেট আপ আর্লি, আমাদের কি আগে আগে ঘুম থেকে উঠতে হবে, ইয়েস ইউ হ্যাভ টু গেট আপ আর্লি, নো ইউ ডোন্ট হ্যাভ টু গেট আপ আর্লি, ডু ইউ হ্যাভ টু প্রে সালাত ইন জাস্ট টাইম, তোমাকে কি সময় মতো নামাজ পড়তে হবে, ইয়েস আই হ্যাভ টু, কারণ তোমাকে বলেছে, তাহলে মানে এটা আমাকে বলেছে, তাহলে ইয়েস আই হ্যাভ টু প্রে সালাত ইন জাস্ট টাইম, নো আই ডোন্ট হ্যাভ টু প্রে সালাত ইন জাস্ট টাইম, ডু ইউ হ্যাভ টু কাম ব্যাক টুডে টু মি, বা ডু দে সরি ডু দে হ্যাভ টু কাম ব্যাক টু মি, তাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে, নো দে ডোন্ট হ্যাভ টু কাম ব্যাক টু ইউ, না তোমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে না। নেক্সট, ডাজ হি হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, তাকে কি ইংরেজিতে কথা বলতে হবে, ইয়েস হি হ্যাজ টু স্পিক ইন ইংলিশ। এখানে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাজ টু চলে আসতেছে, কারণ ইয়েস দ্বারা আমরা পজিটিভ অ্যান্সার বোঝাচ্ছি, আর পজিটিভ অ্যান্সার মানে হলো কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আমরা দেখেছি যে তখন কি হ্যাভ টু আর হ্যাজ টু ডিরেক্ট ব্যবহার হবে, ইয়েস হি হ্যাজ টু স্পিক ইন ইংলিশ, ডাজ হি সরি যদি না বোধক হয়, নো হি ডাজেন্ট হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। নাম্বার টু, ডাজ শি হ্যাভ টু সিং এ সং, আচ্ছা তাকে কি গান গেতে হবে, ইয়েস শি হ্যাজ টু সিং এ সং, হ্যাঁ তাকে গান গেতে হবে, অথবা না তাকে গান গেতে হবে না, তাহলে কি বলবো, নো শি ডাজেন্ট হ্যাভ টু সিং এ সং। ডাজ রানা হ্যাভ টু রিটার্ন হিজ মানি, রানাকে কি তার টাকা ফেরত দিতে হবে, ইয়েস হ্যাঁ তাকে তার টাকা ফেরত দিতে হবে, তাহলে কী বলবো, ইয়েস হি হ্যাজ টু রিটার্ন হিজ মানি, নো হি ডাজেন্ট হ্যাভ টু রিটার্ন হিজ মানি, আমরা দুটোই বলতে পারি। নো ডাজ রুমা ডাজ সুমা হ্যাভ টু নো রিসাইটিং হলি কোরআন, বলছে এখানে যে সুমাকে কি কোরআন তেলাওয়াত জানতে হবে মানে শিখতে হবে, তাহলে কী বলবো, ইয়েস অর নট, তাহলে ইয়েস শি হ্যাজ টু নো রিসাইটিং হোলি কোরআন,
or no, he, she doesn't have to know reciting Holy Quran. So, Bondura, আমরা যখন হ্যাভ টু হ্যাজ টু আসবে আমরা নিজেরা প্রশ্ন করব নিজেরা উত্তর দিব এইভাবে যেভাবে আমরা তখন শিখলাম এইভাবে যদি আমরা আপনারা কন্টিনিউ করেন আই হোপ আপনাদের হ্যাভ টু নিয়ে অথবা হ্যাজ টু নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ ইজিলি ইউ ক্যান ইউজ ইন ইউর স্পিক ইন ইংলিশ সো আই হোপ ইউ উইল ইউজ দিস ইন ইউর স্পিক ইন ইংলিশ অ্যান্ড ইউ উইল প্র্যাকটিস মোর অ্যান্ড মোর আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ